গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 11:30। হ্যাঁ 11:35, ঠিক আছে। দেখো ওই যে ঘড়িটা, তো 11:35 বাজে, এখন থেকে শুরু করলাম আমার ভিডিওটা। আর কি হচ্ছে, আজকে এত ঠান্ডা পড়েছে, আজকে না কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না, আর মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আমার একেবারে। আমি না অতিরিক্ত গরম তো সহ্য করতে পারি না, ভীষণ হাঁসফাঁস করি। ঠিক সেম হয় আমার ঠান্ডাতে, মানে ঠান্ডাতে বসে শুয়ে থাকলে ঠিক আছে, কিন্তু মানে ঠান্ডাতে যে কাহিল হয়ে যাওয়া, ঠান্ডা শীত কাতরে যাকে বলে, সেটা হচ্ছে আমি। আমার ভীষণ ঠান্ডা লাগে, এই না যে স্নান করবো না বা কিছু, সেই সমস্ত না, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। মানে এই ঠান্ডাতে কাপুরি ব্যাপারটা আমার ভীষণ লাগে। আর এখন বাজে হচ্ছে 11:35। জলখাবারটা আমার খাওয়া হয়ে গেছে। জলখাবারে আজকে হাজব্যান্ড আর দাদাকে চাউমিন করে দিয়েছিলাম, তো ওটাই ছিল, ওটাই অল্প একটু খেয়েছি। আমি এখন চাউমিন খেতে ভালো লাগে না, তো খেয়েছি একটুখানি সামান্য দুগাল। হ্যাঁ, আর শীতকালে ঠিক ছাতু ফাতু খেতে আমার ভালো লাগে না বলেই এটা ওটা জলখাবার যখন যেটা দেখছি কি আছে খেয়ে নিচ্ছি। যাই হোক, আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করা দরকার, তো শুরু করি। আর আমার সব বন্ধুদেরকে বলছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আর এখন ভীষণ ঠান্ডা পড়েছে, খুব সাবধানে থাকবে সবাই, নিজেদের খেয়াল রাখবে, বাচ্চাদের খেয়াল রাখবে, ঠিক আছে? তো আর একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখো একটু, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, তাতে আমারও ভালো। আবার যারা যেমন ইয়ে করবে সেটা তাদের, তো আমি সেরকমভাবেই রিটার্ন দিই, তোমরা জানোই। তো যাই হোক, সবাই তাই করি আমার মনে হয়, সবাই বলি, সবাই কিন্তু ভিডিওতে বলে পুরো ভিডিও দেখো, পুরো কেউ কি পুরো ভিডিও দেখে? পুরো ভিডিও দেখা কারোর পক্ষেই সম্ভব নয়, খুব কম লোক আছে পুরো ভিডিও দেখার। তো যাই হোক, যেটুকুই দেখো একটু সময় দিয়ে দেখো, ঠিক আছে? এটাই বলার, ঠিক আছে? আর কি রান্না করো? ছেলের আজকে থেকে মাধ্যমিকের টেস্ট, আজকে যে 16 তারিখ ডিসেম্বর মাসের, তোমরা তো সবাই জানো, এটা তো নতুন করে বলার কিছু নেই, যে আজকে থেকে মাধ্যমিকের টেস্ট। তো ও শুরু আর গেছে, ও ওর মাও গেছে সাথে, ওর মা চলে আসবো, দুটোই ছুটি হবে। আর আমি রান্না বসিয়েছি, রান্না করবো যে মুসুর ডাল করবো, ভাত বসে ভাত চাল ধুয়ে রাখলাম, আর বাজার অনেক কিছু আছে কিন্তু আমি কোনো কিছু সেরকম একটা রান্না করবো না। চিংড়ি মাছটা কালকে, ঘুষু চিংড়িটা তোমাদের দেখিয়েছিলাম, ওটার বড়া করবো, আর বেগুন ভাজবো। মা বলছে আচ্ছা কিচ্ছু করো না, এই থাক আর কিচ্ছু করো না। তো এই হচ্ছে রান্না। ঠান্ডার দিনে না মানে এক এক সময় না ভালো লাগে না, একটুখানি শরীরটা আলিস্য আলিস্য লাগে। আমি বাজার এসেছিল, ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, বেতো শাক নিয়েছি, বেতো শাক খেতে কিন্তু হেভি লাগে। তো যাই হোক, আর এই যে ব্যাপার, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, আর আজকে তো বৃহস্পতিবার ছিল, পুজো আচ্ছা সমস্ত সকালেই হয়ে গেছে, কিন্তু ভাই এইটা করবো করবো করবো, কাজ করবো, করতে 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 এই গড়িয়ে গড়িয়ে এখন বেলা হয়ে গেছে 11:35। এখন কথা বলতে বলতে এখন আরও বেশি সময় হয়ে গেল। তো চলো, কী রান্না করবো তোমাদের তো বলেই দিলাম, রান্নাটা কী করবো সেরকম কীভাবে কী শেয়ার করতে পারবো আমি নিজে জানি না। তো চলো, আমি বেগুনটা কেটে নিই, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও বসাবো। আমার মেয়ের কী হলো, মেয়ে চান করে একটুখানি রোদে বসেছি মেয়েকে, চলো দেখাচ্ছি। তো মেয়ে রোদে বসে রয়েছে, কিন্তু ওখানে একজন এসছে, মায়ের সাথে কথা বলছে, মাও রোদে বসে আছে স্নান করে। আর এখানে আমি ডাল বসিয়েছি, তো দেখো মুসুর ডাল। আর ঠোঁটটা একটু গোলাপি গোলাপি লাগছে, লিপ বাম লাগিয়েছি, শীতকাল একটু লিপ বাম না লাগালে ভালো লাগে না, ভীষণ টান ছিল, লিপ বাম লাগিয়েছি। তো চলো ডালটা দেখিয়ে দিই, কী আর দেখাবো ডাল, তবু তোমাদেরকে দেখাই। এই যে মুসুর ডাল এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু না গ্যাসটা আমাকে পাল্টা চেঞ্জ করতে হবে, বড় গ্যাসে বসাবো, কারণ অনেক সময় লাগবে ছোটো গ্যাসে হতে। ডালটা বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হোক, একটু বেশি করেই ডাল বসালাম, একটু ডালটা বেশি করবো। আর এখানে তো চাল ধুয়ে রেখেছি ভাতে, তোমরা তো জানো আমি চাল ভিজিয়ে রাখি, ধোয়া আছে। বাজারগুলো একবার দেখিয়ে নিই, এখানে বাজার নিয়েছি, ফুলকপি দুটো, ফুলকপি পাতাগুলো কিন্তু হেভি, পাতাগুলো বাটা খেতে হবে। আর এখানে বাঁধাকপি, বাঁধাকপির পাতাও বাটা খেতে খুব ভালো লাগে জানো, তোমরা খেয়েছো কিনা আমি জানি না, খুব ভালো লাগে বাঁধাকপির পাতা খেয়ে বাটা খেতে। আর দেখো ওই বেগুন সব নিলাম, যেটুকু বাজারে এখানে দরকার ছিল নিলাম। আর এখানে আমি মেয়ের লেবুর রস করবো, দেখো কমলা লেবু নিয়েছি, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে সকালেই আজকে বের করে রেখেছি, আমার হাজব্যান্ডকে যখন কেটে দিয়েছি লেবু, তো সে তখন কটা বাজে, 6টা বাজে, তখন আমি কেটে মানে বের করে নিয়েছিলাম, কেননা ফ্রিজে থাকলে তো এত ঠান্ডা হয়ে যাচ্ছে না, এই যে দই একটা মুসাম্বি একটা কমলা লেবু মিশিয়ে মেয়েকে রস করে দেবো। চলো লেবুগুলো ছাড়িয়ে নিই।
কোন ডিভাইনে রেখেছে, ওপরের ঘরে না এই মাসিমা যে ঘরে থাকে, মা যে ঘরে থাকে ওই ঘরে, না আমাদের ঘরে, আমাদের ঘর তো ফিরেছে, আমাদের ঘরে পায়নি। এখন দেখা যাক কোন ঘরে পায়, আমাদের ঘরে ডিভাইন উলট পালট করেছে, পায়নি। হ্যাঁ বলছে পুষ্প শিগগির আসো, এসে এসে দেখো, পাচ্ছি না খুঁজে। হ্যাঁ তো যাই হোক, কী করা যাবে, একটা বিরাট এটা কিন্তু কেলেঙ্কারি, শীতকালে লেপ কম্বল না হলে কিন্তু মানে একদম মারপিট লেগে যাবে বাড়িতে, বুঝতে পারলে। কিন্তু আমারটা তো বের করে নিয়েছি, আমারটা তো পেয়ে গেছি, মামারটাও বের করা হয়ে গেছে, ওদেরটাই বের করা হয়নি। চলো তো এই যে ব্যাপার, এখন দেখা যাক কোথায় পাওয়া যায়। আর চলো আমি এখানে বসিয়ে দিয়েছি ডাল, দেখাচ্ছি। কথা বলতে বলতে আমার ডালে তেল গেছে বেশি, তেতে কী ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন, আমার না জিরে ফোড়ন, আমার পেঁয়াজ ফোড়নের ডালে না পাঁচ ফোড়ন দিয়ে ভালো লাগে খেতে, আমি দিই, আমার খুব ভালো লাগে খেতে বলে আমি দিই, আমার ভালো লাগে, দিদিভাই বলে ভালো লাগে, ওই জন্য দিই। আর পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিচ্ছি, এখন পেঁয়াজটাকে দেবোই। আর এই যে হচ্ছে মুসুর ডালটা রেখেছি, এর মধ্যে হলুদ নুন সব দেওয়া হয়ে গেছে। আর এটা দেখো কপি পাতা, যেটা আমি ছাড়াচ্ছিলাম, এটা কপি পাতা, কিন্তু না জলটা না বেশি হয়ে যায় এরকমভাবে পেস্ট করতে গেলে। আমার খুব ভালো লাগে খেতে যে কোনো বাটা, কপি পাতা বলে কথা নয়, সব কিছু বাটা আমার খেতে খুব ভালো লাগে। এটা দিয়েই ভাত খেয়ে নেবো, বেগুন ভাজা দিয়ে। ও আর এটা করবো, ওই যে বড়াটা, ওই যে বেগুনে চিনি আর নুন দিয়ে রেখেছি, মাখাই না, আমি হলুদ দিই না কিন্তু বেগুনে, আমি কখনো বেগুন ভাজতে বেগুনে হলুদ দিই না। তো এই বাটা দিয়ে ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে, আমি ওই জন্য যখনই আর তোমার কী পাতা জানো, ওই যে বাঁধাকপি পাতা বাটা খেতেও খুব ভালো লাগে, ঠিক আছে। তো খেয়ে দেখবে, তোমরা খেয়েছো যারা যারা তারা তো জানো, কিন্তু যারা খাওনি খেয়ে দেখবে, বাঁধাকপি পাতা বাটা যেরকম কাঁচা লঙ্কা রসুন যে যেমন ঝাল খাও সেরকম হিসাবে দেবে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ধরো রান্না বান্না করে নিই, এই তো সিম্পল রান্না, তো রান্না এক্ষুনি হয়ে যাবে। কারো একটু একটু করতে করতে পাতা ডালটা করার কথা ছিল না, কিন্তু দেখলাম পাতাগুলো খুব ভালো কচি কচি বেশ সবুজ সবুজ, ওই জন্য করলাম, ঠিক আছে। তো আবার পরে ফিরে আসছি। এটা হচ্ছে সেই ঘুষো চিংড়ি, তো এর মধ্যে সবই দিয়ে দিয়েছি, বেসন দিয়েছি, একটু ময়দাও দেবো, আর মশলা তো সবই দিয়ে দিয়েছি, যা যা দেবো, ঠিক আছে। আর একটু ম্যাগি মশলা দিয়েছি, এটা দিলে ভীষণ ভালো লাগে খেতে, যেরকমভাবে দেবে ভালো লাগবে খেতে, জানো তো। আমিও দিয়েছি একটু ম্যাগি মশলা, দেখবে যেটা পছন্দ না করাও দেবে না। আর সবই কালো জিরে, কালো জিরে সব দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজটা কাটবো। আর জাল হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা, বেগুন ভাজাটা হচ্ছে, আর এটা দেখো পাতা পাতাটা, এটা এখনো হয়নি, এটা হচ্ছে। মা এখানে এসে বাসন মাজতে, আমার রান্না বান্না হয়ে গেছে, আর মা বেসিনে যে বাসনগুলো পড়েছে ময়না তো বাদবাকিগুলো নিয়ে গেছে, আর যেগুলো নিয়ে গেছে সেগুলো মানে যেগুলো নিয়ে গেছে ওগুলো তো ময়না মাজছে, আর যেগুলো ছিল সেগুলো ভাই এসছে বুড়ি মাজতে। আমি বলছি এক্ষুনি যাও, আমরা কি মরে গেছি, দিদিভাই এসছে মাজতে, দিদিভাইকেও মানা করছিলাম, দিদিভাই বলছে না আমি এখন মাজবো, দুজনে মিলে এসছে বাসন মাজতে, আর আমার তাহলে বাসন মাজতে লাগবে না, আমার ভালোই হলো, ভালোই হয়েছে। আমার মা তুমি যখন কথা বলো এইখানটা তাকাবে, এই কালো আমি কি করে জানবো, তোমরা ওই দিকে তাকালে ক্যামেরাটা লাগে, তুমি দেখবে এই ক্যামেরাটা যেখানে আছে এইখানে তাকিয়ে কথা বলবে, দেখবে তোমাকে দেখবে মনে হবে সোজা দেখাচ্ছ, যখন স্ক্রিনে দেখাবে মানে এইখানে দেখাবে তখন মনে হবে তুমি অন্য কারোর দিকে তাকিয়ে কথা বলছো, এই যে দেখো এই বোতামটা আছে এইখানটা তাকিয়ে কথা বলবে। হ্যাঁ কি বলছো বলো, এবার বড় বড় বউগুলো সত্যি সঞ্চয় করে রাখতে, বড় বউ বলছে তুমি সঞ্চয় করে রাখো, সত্য সামলা, কারণ আমার ছোট বড় অপারেশন হবে, তো এখন আমি আর বড় বউ লড়ালড়ি করবো। হ্যাঁ অপারেশন করাবো কি অপারেশন করাবো, কি লোক ঠিক করছি, লোকই পাচ্ছি না, দেখ একটা লোক ধরনের মানে দরকার সবসময় আমাদের থাকার জন্য, কিন্তু সেই লোকটাই পাচ্ছি না, খোঁজাখুঁজি হচ্ছে, খোঁজাখুঁজি হলেই গিয়ে শুয়ে পড়বো বেড়ে, ডাক্তার দেবে গেছে তো ইয়ার্কি মারলাম। চলো ঠিকই বললাম, যে কথাটা কিন্তু এটাই ইয়ার্কি মেরে বললো, কথাটা কিন্তু এটাই যে অপারেশন করাবো কিন্তু বাড়িতে
একটা সাপোর্টিং লোক না রেখে তো অপারেশন করাতে পারছি না। আমাদের বিকেলে মাসি রান্না করে, আমাদের তো ফ্যামিলিটা অনেকটা বড়, তারপরে মা কিছু করতে পারে না, আর দিদিভাই তো মাসিমা থাকে, তোমাদের তো আগেই বলেছি দিদিভাই সেরকমভাবে কিছু করতে পারে না। এবার সাপোর্টিং একটা সেরকম লোক না রেখে, হ্যাঁ যে ও বাচ্চা কাচ্চা আছে, তাহলে কী করে করানো হবে বলো? ময়না আমাদের আছে, কিন্তু সব থেকে তার থেকেও একটা দরকার আমাদের, সবসময় হাতে হাতে কাজকর্ম করে দেবে, প্রচুর কাজ আমাদের। তো সেই লোক খোঁজা হচ্ছে, এখন লোক কবে পাবো জানি না, যবে পাবো তবে গিয়ে ডাক্তার সব কিছু করানো। ডাক্তার মানে ডাক্তার বলবে তোকে আর অপারেশন করাতে হবে না, কেন আমার লক্ষ্মী পুজোর পরে অপারেশন করাবার কথা ছিল। ডাক্তারবাবু বলেছিল যে এখন বলছি লক্ষ্মী পুজোর পরে করাবি, দুদিন বাদে বলবি হাইপোটার পরে করাবো, তারপরে বলবি জগদ্ধ পুজোর পরে করাবো। সত্যি তাই হলো। এবার এই শীতে করাবো, এই শীতে করাবো, এবার দেখবো আবার সামনে শীত চলে এসছে, দেখা যাক কেমন কি লোক না পাওয়া গেলে আর আমাদের মানে ব্যবস্থা করা যাচ্ছে না। তো যাই হোক, দেখো বড়াগুলো ভাজছি, দেখাচ্ছি তোমাদের। আমার কাজ করে দিচ্ছে, এখানে সব বাসন মেজে ফেলেছে, আমার যা চলে এসছে, হাই বলে দাও একটু তুমি তাকিয়ে। হ্যালো বন্ধুরা, খাওয়ার লোক হচ্ছে আমি ছেলে আর আমার যা, আর কেউই খাবে না বড়া, চিংড়ির বড়া আমার মেয়ে খাবে না, অ্যালার্জি আছে। হয়ে গেছে বড়াগুলো। ও তোমার দেওয়ার রাখতে বলেছে গো? কালকের পাবদা মাছ ছিল, একটা রাত্রেবেলা করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দাদার জন্য, দাদা আর আমার হাজবেন্ডের জন্য একটা খেয়েছে, ওরা দুজনে দুই ভাই দুটো খেয়েছে। আর এখানে কপি পাতা বাটা, এখানে কালকের পালং শাক তলায় আছে, মুসুর ডাল, এই যে ডাল দেখিয়ে দিলাম। আর আমার মেয়ে খেলছে বাইরে, চলো দেখাই। ওরে বাবারি, এই যে দেখো খেলছে, সব আড্ডা মারছে মানে বসে বসে। আচ্ছা দেখলে আড্ডা মারছে কম আর ঝগড়া করছে বেশি, বুঝলে? এই যে মামন বসে এখানে বাসন গোছাচ্ছে, ময়না বাসন মেজে দিয়েছে এক ঝুড়ি, এই যে এখানে এক জোড়ি বাসন আছে, আবার দিদিভাই মিলে গেছে এখানে এক কিছুটা আছে, তাই হয়েছে ব্যাপার, চলো কাজ করি। দুপুরবেলা রান্নাবান্না তো দেখিয়ে দিলাম কী করেছি না করেছি, সারা খুবই সাধারণ সিম্পল রান্না। তো যাই হোক, আর ভিডিওটা শেষ করা হয়নি, খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, আর এখন বাজে হচ্ছে 8:30। আমি বললাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে, যার জন্য তোমাদের সামনে আসলাম। তো এই ভিডিওটা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমি বারবার করে বলছি একটু সময় নিয়ে প্লিজ দেখো, স্কিপ করে দেখো না, যেটুকু দেখছো সেটুকু অত ঠিক করে দেখো। তো এটাই বলবো, এর থেকে বেশি কিছু বলবো না। আর একটা কথা হচ্ছে কি, তো যাই হোক আর কিছু বলার নেই, আর এই অবধি ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, কেননা ভিডিওটা শেষ করতে হবে। বেশি ভিডিও বড় দিলেও যা হচ্ছে, ছোটো দিলেও যা হচ্ছে, ব্যাপারটা আলটিমেটলি একই দাঁড়াচ্ছে, হেরফের কিছুই হচ্ছে না। তো যাই হোক, কী করা যাবে, কিছু তো করার নেই, সব কিছুই মেনে নিয়ে এটা যখন একটা কাজ হিসেবে নিয়েছি তো এইভাবে করতে থাকি যতদিন বাড়া যায়, তারপরে যখন দেখবো যে না আর হচ্ছে না তখন তো তার ব্যবস্থা করাই যাবে। তবু হার তো মানছি না এখনই এই মুহূর্তে। আর ঠিক আছে, তোমরা আর বেশি কথা বলবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততদিনে যেন টাটা।